ভোট শেষ হতেই বিরোধী দলের উপর লাগাতার হিংসার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। বারবার সেই একই অভিযোগের ঘটনা আমরা দেখেছি কোচবিহারে, আর এর সঙ্গে সমানতালে চলেছে দল বদলও। আর এরই মধ্যে এবার আক্রান্ত বিজেপি নেতাকে দেখতে গেলেন তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক এবং জেলা চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, আক্রান্ত রাজা সাহা বিজেপির মাথাভাঙা শহর মণ্ডলের কোষাধ্যক্ষ। অভিযোগ, ভোটের ফল ঘোষণার পরেই তার বাড়িতে হামলা চালায় তৃণমূলের লোকজন, তাকে মারধরও করা হয়। মাথাভাঙার থানায় অভিযোগ দায়ের করেন বিজেপি নেতা। ভালো বিষয় যে তারা আমার পাশে দাঁড়াচ্ছে এবং তাদের বক্তব্য পরিষ্কার, তারা আমাকে পরিষ্কার জানাচ্ছে যে বা যারা তোমাদের বাড়িতে আক্রমণ করছে, তোমার বাড়ির লোকজনকে হেনস্থা করছে, তারা তৃণমূলের কেউ নয়, এরা পরিষ্কারভাবে জানাচ্ছে। এবং তুমি এই কেস যেটা তুমি করছো এদের নামে, তুমি কখনো সেই কেস উঠাবা না, এবং এরা পরিষ্কারভাবে আমাকে জানাচ্ছে না। এইবার আমি যেমন দেখো পার্সোনালি কিন্তু এটা জানি না, কিন্তু বিষয়টা এইরকম যে উনারা আমাকে জানালো যে তারা তৃণমূল কংগ্রেসের কেউ নয়, সেই জন্য তুমি কেস উঠাবা না, এবং তারা দুষ্কৃতিকারী, এটা আমাকে পরিষ্কার জানালো উনারা। যারা করেছে তারা তৃণমূলের নাম নিয়ে করেছে, আমি এখানে যারা লোকাল লিডার তাদেরকে খোঁজ নিলাম, তারা তৃণমূলের কোনো দায় দায়িত্বও নেই, কিছু নেই। পার্টির নামে যদি কেউ কোথাও বদনাম করার চেষ্টা করে সেটাকে তৃণমূল কংগ্রেস বরদাস্ত করে। বিজেপির কোনো কর্মী কোথাও যদি মনে করে যে সে আমাদের কোথাও কর্মীদের দ্বারা ডিস্টার্ব হচ্ছে, সেই সমস্ত ক্ষেত্রে আমাদেরকে জানতে, আমরা তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেব। এগুলো সম্পূর্ণই নাটক। প্রথমে তৃণমূল কংগ্রেসের হারমাদরা বাড়ি ভাঙলো, লুট করলো, হুমকি দিল, তারপরে জেলা সভাপতি গিয়ে ওখানে ফটো তোলার জন্য সাংবাদিক ডেকে সেই বাড়িতে গেল। আবহাওয়ার খবরে নজর রাখবো। উত্তরবঙ্গে যখন তুমুল বৃষ্টি হচ্ছে তখন দক্ষিণবঙ্গে একেবারে অস্বস্তিকর ভ্যাপসা গরম। তীব্র তাপপ্রবাহে কমলা সতর্কতা রয়েছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও পশ্চিম মেদিনীপুরে। বাঁকুড়া, ঝাড়গ্রাম, বীরভূম, পূর্ব বর্ধমান ও হুগলিতে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। এর পাশাপাশি আবহাওয়া দফতর জানিয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা বাদ দিয়ে আজ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা ও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। আর অন্যদিকে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 20-30 কিলোমিটার বেগে বইবে দমকা হাওয়া। দক্ষিণবঙ্গে বর্ষার আগমন কবে তা চলতি সপ্তাহে স্পষ্ট হয়ে যাবে বলে মনে করছেন আবহবিদরা।